সবাই ওমান থেকে সবাইকে সালাম, মাস্কট থেকে সবাইকে সালাম। আমরা রেডি রেডি ফর বোর্ডিং, কমপ্লিট গেট, কমপ্লিট চেক ইন, কমপ্লিট। এখন শুধু বিমানে ওঠার জন্য ওয়েট করতেছি। কাগজ দিয়া দিয়া অনেক যাত্রী, শত শত যাত্রী, শত শত যাত্রী, সবাই ঢাকা, এখানে সবাই ঢাকার ফ্লাইট, ঢাকার জন্য ওয়েট করতেছি। এখান থেকে নামছি, এয়ারপোর্টটা অনেক সুন্দর, দারুণ এয়ারপোর্ট। এটা আমাদের বিমান, প্রায় 600 যাত্রী হবে নাকি, 600 যাত্রী হবে। এখানে বিজনেস ক্লাস আছে, যদিও আমাদেরটা বিজনেস ক্লাস না, ইকোনমি ক্লাস। আমাদের আমরা ডিউটি থেকে কিছু কেনাকাটা করেছি। আসল জিনিস হলো যে খেজুর কিনতে পারি নাই, আমার বাচ্চার জন্য একটা নিডো কিনেছি এখান থেকে, অনেক ভালো, এটা অনেক দিন যাবে জানি না, যদিও বাচ্চার বয়স এখন 2 বছর 3 মাস 4 মাস হয়েছে, তারপরেও কতদিন যায়। এই ছিল বিমানের লাস্ট অবস্থান, রানওয়েটাও সুন্দর, বিমানের রানওয়েগুলো অনেক সুন্দর। ওমান একটা মুসলমান দেশ, সেখানে সব কিছুই মুসলমান আচরণ, খুব ভালো লাগে আসলে এই সমস্তই। ও দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে, অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে, আসলে প্রত্যেকটা দেশের বর্ডারের সাথে পাহাড়ে ঘেরা। ওই যে উপরে ফ্লাইওভার, ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ির সংখ্যা কম, এখানে টাকার মান অনেক বেশি। সাইড বেঞ্চ, এখানে অনেকে বসে, সুন্দর বিমানটা ওমান এয়ারে। যদিও আমাদের এই ফ্লাইট ছিল না, আমাদের ছিল ভিস্তারা এয়ারলাইন্স, আমাদের এয়ারলাইন্সটা চেঞ্জ করে দিছে, ভিস্তারা থেকে আমাদেরকে ট্রান্সফার করে ওমানে দিয়েছে। এর কারণ হলো যে আমাদের ভিস্তারাতে ছিল হলো 22 আওয়ার্স, প্রায় 22-23 ঘন্টা ট্রানজিট ছিল। আমরা রিকোয়েস্ট করেছি যে আমরা এত ট্রানজিটে ওয়েট করতে পারবো না, তারা আমাদেরকে তারা ট্রান্সফার করে ওমান এয়ারে দিয়েছে, যে এই জন্য এখানে ট্রানজিট ছিল 2.5 ঘন্টা। বাংলাদেশ টাইম 3টার সময় পৌঁছাবো বলতেছে তারা। তো এই ছিল আর কি আজকে আমাদের এই জার্নি, আমাদের জার্নিটা অনেক লম্বা জার্নি ছিল, জার্নিটা আমরা শেষ করেছি, প্রায় শেষের পথে হলো যে ইনশাল্লাহ নেক্সটে আমরা আরও বড়ো ডেস্টিনেশনে যাবো, আশা করি সবাই মিলে একসাথে এই ডেস্টিনেশনে যাবো। আর পিছনে যে বিমানটা দেখা যাচ্ছে, এটাই আমাদের বিমান, এই বিমানে আমরা যাবো, আমাদেরকে সবাই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও সবসময় পাওয়া যাবে, সাথে থাকবেন সবাই। আর হলো যে কেউ যদি ট্রাভেল করতে চান এখানে করতে পারেন, এখানে ভিসা নেওয়া যায়, যদি আমাদের জন্য একটু সমস্যা বাংলাদেশিদের জন্য, ভিসা নিয়ে আসতে হবে। এ পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।